যখন পাকসেনারা এলাকার মধ্যে আসলো, আসে বাড়িঘর জ্বালানা এখানে বদলগাছি সেনপাড়া দৌড়িয়া পার্শ্বটুক জ্বালায় দিয়ে দেওয়ার পর যুবকদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। তখন আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ভাই ভাষা একই পরিবারের আমরা সিদ্ধান্ত নিলাম ভারতে যাব, প্রশিক্ষণ নিব, আসের দেশে যুদ্ধ করব। সেই মর্মে আমরা কয়েকজন একসঙ্গে পরামর্শ করে চলে গেলাম পার্শ্বমারি হাটে। এক নম্বর মসলিম, দুই নম্বর তোফাজ্জল হোসেন, সাইদুর রহমান, নজরুল ইসলাম, আজিজা রহমান, মকবুল হোসেন, আফসার আলী, কেউ আধা সের চাল, কেউ পাঁচ টাকা, কেউ এক সের চাল। তখন তো বাবা মার কাছে পয়সা চাল তাদের তো জানাই যাওয়া যায় না, আমরা চুপে চুপে গেছি। নিয়ে যা বিক্রি করে সেই পয়সা নিয়ে আমরা আমার এক ভাই সলিম তার মাধ্যমে আমরা কাবার গাড়িতে যাই। কাবার গাড়ি দুধু ভাই মানে এলাকার একজন গাইটার তার নেতৃত্বে প্রায় 300 জন ওখানে আমরা জমা হই। হওয়ার পর আমরা রওনা দিই ভারত অভিমুখে। বর্ডার পার হয় তখন আমাদের ভোর হয়ে যায়। ভোরে আমরা চলে গেলাম যদির ভাইয়ের কাছে। যদির ভাই আমাদের মধুপুর ক্যাম্পে পাঠিয়ে দিল, সেখানে আমরা 3 দিন থাকলাম। 3 দিন পর আমাদের আবার ক্ষতিরাম পাঠালো, সেখানে শারীরিক মানে চর্চা হলো 7 দিন। তারপর ওখান থেকে আমাদের শিলিগুড়ি পাঠালো টাকে করে, তাতে রাস্তার মধ্যে টাক একটু ডিস্টার্ব দিল, মেশিন খারাপ হয়ে গেল। তখন ওই আর্মি ক্যাম্প আমাদের হল্ট করতে হয়, একদিন থাকার পর পরের দিন আমরা সেটি যদি বুঝি। সেখানে 21 দিন আমরা প্রশিক্ষণ নিই বিভিন্ন অস্ত্র, যেমন MMG, SLR, SMG, 4x4 রাইফেল এবং হ্যান্ড গানের 36 হ্যান্ড গানের এগুলি প্রশিক্ষণ নেওয়ার পর 21 দিন পর আমাদের তরঙ্গপুর নিয়ে আসে। সেখানে অস্ত্রগার থেকে আমাদের অস্ত্র দেওয়া হলো। অস্ত্র নিয়ে আমাদের দিতে আমরা প্রায় 300 জন বর্ডার রক্ত অতিক্রমের ভিতরে আসি। আসার পর উনি কমান্ডার ছিলেন, পান না উনি কমান্ডার ছিলেন? হ্যাঁ, উনি কমান্ডার। উনি ভিতরে আসার পর আমাদের গ্রুপ বাই গ্রুপ করে দিল যে তোমরা তোমাদের স্ব এলাকায় যায় যুদ্ধ কর। আমরা এই 10-11 জন আমাদের এলাকায় আসি। আসার পর আমরা প্রথমে পাহাড়পুর যুদ্ধ করি, এখানে অনেক এরা আমাদের মধ্যে ছিল আমাদের কমান্ডার মসলিম, ডেপুটি কমান্ডার ছিল তোফাজ্জল হোসেন এবং অন্যান্য গ্রুপেরা সব আটেটের একসঙ্গে ওখানে যুদ্ধ করা হয়। এখানে অনেক পাক সেনা হতাহত আবাকারা মারা যায় এবং ওখানে আসেন নামে এক মুক্তিযোদ্ধা ধরা পড়ে মারা যায়। তারপর বালুপাড়া নামে আক্কেপুর পদকাছি রোডে বালুপাড়াতে যুদ্ধ হয়, এখানে অনেক পাক সেনা রাজাকার হতাহত হয়। সেখানে মখলেসান নামে একজন শহীদ হয়। তারপর এই খামার আক্কেপুর পোলা এখানে যুদ্ধ হয়, এখানে অনেক পাক সেনা হতাহত হয়। ওই প্যাকপাড়া নগাঁও সেখানে যুদ্ধ হয়, সেখানে অনেক হতাহত হয়। এরপর আমরা এইভাবে যুদ্ধ করি, যেখানে যখন কেউ অ্যাম্বুস রেড অনেক রাতেও অনেক জায়গায় অ্যাম্বুস টাম্বুস করতে হয়েছে। তারপর দেশ স্বাধীন করা 18 তারিখ নওগাঁ স্বাধীন,
তারপরে 3 মাস পর ঘোষণা হলো যে অস্ত্র জমা দিতে হবে। আমরা আটি টাইমে একসঙ্গে যাই নওগাঁ আনসার হলে জমা দিলাম। দেওয়ার পর আমাদেরকে একটাকে ওই জমার একটাকে রসিদ দিল আর বললো তোমরা এই ক্যাম্পে থাকো, এখানে বেতন ভাতা দেওয়া হবে এবং তোমাদের চাকরি দেওয়া হবে। এই মানে 3 মাস থাকার পর আমাদেরকে 50 টাকা ভাতা দিত, বললো যে তোমরা এখন স্বশভাবে বাড়ি চলে যাও, চাকরির সময় আসলে ডাকে নেওয়া হবে। এই একটাকে সার্টিফিকেট দিয়ে আমাদের বাড়ি পড়ায় যে যে এলাকায় আমরা দুটো করি সেই গ্রামের সবাই মিলে আমার বিশেষ করে ইন্দ্রসগুনা গ্রাম একটা ছিল, সেখানে আমরা বেশিরভাগ থাকতাম, জায়গাটা নিরাপদ ছিল বিলের মাঝখানে। যেখানে আমরা খবর পেতাম যে কাউন্সিলাররা আসতেছে এবং আমাদের অনুসন্ধান পাইছে, আমরা সেখান থেকে উদ্ধার করতাম। ওই এলাকার লোকেরা আমাদের খাওয়াছে, বিশেষ করে প্রত্যেকে একজনকে খাওয়াছে, তো ওদের 2-3 দিন পর একজন খাওয়া, এইভাবে আমরা যুদ্ধ করছি। আমাদের রেশন টেশন ছিল না, এই পর্যন্তই শেষ আমার। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।